আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য বাইন্যান্স এক্সচেঞ্জের সম্পূর্ণ নতুন একটা অফার নিয়ে আসছে। আজকের যে অফারটা হলো বাইন্যান্স একাডেমি মেটাভার্স স্টাডি উইক অফার। তো যে বাইন্যান্সের যে স্টাডি অফারগুলো আসে এগুলো কিন্তু আপনার 100% পেমেন্ট করে থাকে, এমনকি আগের যে অফারগুলো ছিল ওইগুলো থেকে কিন্তু আপনার ইউজাররা মিনিমাম $2 থেকে $3 বা $4, এমনকি অনেকে দেখা গেছে 3-4টা অ্যাকাউন্ট দিয়ে প্রায় $10-12 কিন্তু কোপ দিছে। ঠিক আছে, তো আজকের যে অফারটা থাকবে এটা থেকে কিন্তু আপনার আনলিমিটেড কোপ দিতে পারবেন যদি আনলিমিটেড অ্যাকাউন্ট থাকে। আর আজকের যে অফারটা এটাতে কীভাবে পার্টিসিপেট করবেন এটা আমি ভিডিওতে দেখাই দেবো। তো ভিডিওটা কিন্তু আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না, কারণ এই অফারগুলো কিন্তু আপনার একটা স্টেপ যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু এই অফার থেকে পেমেন্ট পাবেন না, এটা কিন্তু আমি সবসময় বলে দিই। আর আজকে যে অফারটা থাকবে এটাতে কীভাবে পার্টিসিপেট করবেন এটা তো আমি দেখাই দেবো। তো তার জন্য কী করতে হবে, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কী অবস্থা, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আজকের ভিডিওতে মাস্ট বি একটা লাইক দিয়ে দিবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন, ক্লিক করে জয়েন করে নেবেন। এখানে মূলত আমরা সকল প্রকার এয়ারড্রপ প্লাস আর্নিং রিলেটেড অ্যাপসাইট প্লাস যে কোনো এক্সচেঞ্জের অফারগুলো শেয়ার করে থাকি। তো মাস্ট বি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে জয়েন করে নেবেন, অনলাইনে ফ্রিতে আর্নিং করতে পারবেন। তো আজকের যে অফারটা আছে এটাতে পার্টিসিপেট করার জন্য কী করবেন, সরাসরি আপনার বাইন্যান্স অ্যাপটা ওপেন করে নেবেন। আজকের যে অফারটা আছে এখানে আপনার মূলত অফারটা আজকে স্টার্ট হবে না। ঠিক আছে, তো যারা ভিডিওটা দেখতেছেন আপনারা কী করবেন, 12 তারিখ, আচ্ছা আমি ডিটেলসে গিয়ে আপনাদের দেখাই দিব অফারটা কখন স্টার্ট হবে। তো এখান থেকে সরাসরি আপনারা এই যে দেখেন মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক দিবেন। মোর অপশনে ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে কিন্তু চ্যাট অপশন আছে, তো অ্যানাউন্সমেন্ট অপশনটা কিন্তু এখন শো করে না। তো এখান থেকে কী করবেন, আপনারা চ্যাট অপশনে ক্লিক দিবেন। চ্যাট অপশনে ক্লিক দেওয়ার পর একদম নিচের দিকে চলে যাবেন। তো আমি আপনাদের লাইভ দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন। সো গাইজ, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, একদম নিচে দেখেন এখানে কিন্তু নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট অপশন আছে, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর জাস্ট ওয়েট করবেন। ওয়েট করার পর এখান থেকে দেখেন লেটেস্ট অ্যাক্টিভিটিস যে বাটনটা আছে এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর এখানে লেটেস্ট যে অফারগুলো আছে এখানে কিন্তু শো করবে। তো গতকাল আই থিঙ্ক আপনার 8-9 তারিখে আমি একটা অফার শেয়ার করেছিলাম, সরি 9 তারিখে একটা অফার শেয়ার করেছিলাম বাইন্যান্স CR7-এর। তো এটাতে যারা পার্টিসিপেট করেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখলে বুঝতে পারবেন, ওইখানে কিন্তু একটা ভিডিও আপলোড করছি, ওইটা জয়েন করে একটা CR7-এর NFT ক্লেম করে নিতে পারবেন ফ্রিতে। তো আজকের যে অফারটা শেয়ার করতেছি এটা হলো আপনার এই যে জয়েন বাইন্যান্স একাডেমি মেটাভার্স স্টাডি উইক। তো এখানে প্রায় $50,000 কিন্তু BUSD গিভওয়ে দিবে। তো এখানে কী করবেন, জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক দিবেন পার্টিসিপেট করার জন্য আর কি। তো এখানে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, আর এখানে দেখেন অ্যাক্টিভিটি পিরিয়ডটা কিন্তু এখানে শো করতেছে, এই যে দেখেন আপনার 2023-1-12, মানে 12 তারিখ 9টা UTC টাইম। তো 9টা UTC টাইম মানে বাংলাদেশের টাইম 3টা, আর 12 তারিখ তো আগামীকাল। তো যারা 12 তারিখে ভিডিওটা দেখতেছেন আপনারা আজকে জয়েন করে নেবেন, আর যারা আজকে মানে 11 তারিখে ভিডিওটা দেখতেছেন আপনারা কী করবেন, আগামীকাল জয়েন করবেন। তো এটা কী করবেন, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো, আপনারা কী করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করলে বুঝতে পারবেন। তো এটা অফারটা থাকবে আপনার 21 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো এখন আসি কীভাবে পার্টিসিপেট করবেন। পার্টিসিপেট করা একদম সিম্পল, আর এখানে অনেক রুলস আছে এগুলো আপনারা জাস্ট দেখে নেবেন, আর এখানে কীভাবে পেমেন্টটা করবে এখানে কিন্তু দেওয়া আছে। তো এখানে পার্টিসিপেট করার জন্য এখানে দেখেন একটা লিঙ্ক আছে, আপনারা কী করবেন লিঙ্কটাতে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনার বাইন্যান্সের যে একাডেমি অপশনটা আছে মানে ওই অপশনে নিয়ে যাবে। এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনাকে পার্টিসিপেট করতে হবে। ফার্স্ট অফ অল এখানে দেখেন জয়েন নাও যে বাটনটা আছে, জয়েন নাওতে ক্লিক দিবেন। তো জয়েন নাওতে ক্লিক দিলে দেখি কী আসে, আচ্ছা এটাতে ক্লিক দিলে কিছু আসবে না। তো ব্যাকে চলে আসলাম, আসার পর এখানে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে মূলত আপনার মূল কাজটা, তো এখানে মিশন আই থিঙ্ক 6টা আছে, এই যে দেখেন 6টা মিশন আছে। 6টা মিশন কীভাবে কমপ্লিট করবেন আমি A to Z দেখাই দিব, আপনারা জাস্ট ভিডিওটা দেখতে থাকেন, যদি একটা স্টেপ মিস করে ফেলেন তাহলে কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন না। তো এখানে আর্টিকেলে কী বলছে দেখেন, রিড দ্য হোয়াট ইজ দ্য মেটাভার্স আর্টিকেল অন বাইন্যান্স একাডেমি, মানে এই আর্টিকেলটা আপনাকে বাইন্যান্স একাডেমিতে রিড করতে হবে। তো এখানে দেখেন রিড নাও যে বাটনটা আছে, রিড নাওতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে আর্টিকেলটা কিন্তু নিয়ে আসছে, এই যে দেখেন হোয়াট ইজ দ্য মেটাভার্স এটা কিন্তু নিয়ে আসছে। দেন এটাকে আপনাকে ফুল রিড করতে হবে। ফুল রিড করতে হবে বলতে আপনি উপরে দেখেন একটা হলুদ স্ক্রল করতে আছে, মানে হলুদ লাইন একটা স্ক্রল করতে আছে। তো এটা কমপ্লিট হলে কী করবেন, আপনার রিড কিন্তু কমপ্লিট। এই কাজটা কী করবেন আপনারা 12 তারিখ 3টা বাজে করবেন। ঠিক আছে, এটা কিন্তু আমি বারবার বলতেছি, আপনারা আমার ভিডিও আজকে যারা দেখতেছেন এটা 12 তারিখে কমপ্লিট করবেন। তো আমি যেহেতু 12 তারিখ বলছি, 12 তারিখ 3টা বাজে আপনারা কমপ্লিট করবেন। তো এখন কী করবেন, ব্যাকে চলে আসবেন। তো আমি জাস্ট দেখে দিতেছি কীভাবে কাজগুলো কমপ্লিট করবেন। তো ব্যাকে আসার পর আমাদের মিশন 1 কমপ্লিট হয়ে যাবে, দেন মিশন 2 আছে, তো মিশন 2 ক্লিক দিবেন। মিশন 2 কী বলছে দেখেন, রিড 5 বাইন্যান্স একাডেমি আর্টিকেল অন দ্য টপিক মেটাভার্স। মেটাভার্স টপিকে আপনাকে ফার্স্টটা আর্টিকেল রিড করতে হবে। এগুলো কিন্তু আমি অলরেডি আরও একটা ভিডিও মানে এই অফারগুলো নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও মেক করছি, আপনারা হয়তো জানেন। তো কী করতে হবে, আপনারা যদি যারা নতুন আছেন আপনারা জাস্ট ভিডিওটা দেখেন, আর যারা বোঝেন তারা
চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো এখানে দেখেন আমাদের বাইন্যান্স মেটাভার্স টপিকের মধ্যে ফার্স্ট আর্টিকেল রিড করতে হবে। এই যে দেখেন মেটাভার্স এখানে সিলেক্ট করাই আছে অলরেডি, তো এখান থেকে কী করবেন, জাস্ট নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখেন 19টা আর্টিকেল আছে, 19টার মধ্যে আপনাকে 5টা রিড করতে হবে। তো রিড কীভাবে করবেন, এখান থেকে দেখেন আর্টিকেল আছে, আর্টিকেলের উপর ক্লিক দেবেন। আর্টিকেল মানে আর্টিকেলটার উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন, উপরে হলুদ লাইনটা ফুলফিল হলে দেন আপনার একটা আর্টিকেল কিন্তু রিড করা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে ফার্স্টটা আর্টিকেল রিড করে নেবেন। তো আমি ফার্স্টটা দেখাইতে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আমি আপনাদের শর্টকাট দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের মিশন টুটা কিন্তু কমপ্লিট, তো মিশন টুতে কিন্তু আপনাকে মাস্ট বি 5টা আর্টিকেল রিড করতে হবে। তো এখন আসি মিশন থিওরি, মিশন থিওরিতে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন কী বলছে, রিড 5 আর্টিকেল ক্লাসিফাইড আন্ডার দ্য ইন্টারমিডিয়েট লেভেল। তো ইন্টারমিডিয়েট লেভেলের মধ্যে আপনাকে ফার্স্ট আর্টিকেল রিড করতে হবে। তো একদম সিম্পল, আপনারা জাস্ট এখানে রিড নাও যে বাটনটা আছে এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ইন্টারমিডিয়েট অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখেন এটার আন্ডারে ফার্স্টটা আর্টিকেল আপনাকে রিড করতে হবে। তো নিচের দিকে আসেন, দেখেন 173টা কিন্তু আর্টিকেল আছে, ঠিক আছে, এটার আন্ডারে। তো আপনি কী করবেন, জাস্ট ফার্স্টটা রিড করে নেবেন। রিড করবেন কীভাবে এটা তো বললাম, এটাতে ক্লিক দেবেন, দেন আপনারা স্ক্রল করে রিড করে নেবেন। এখানে আরও একটা আছে, এভাবে অনেকগুলো কিন্তু আর্টিকেল আছে, এগুলোর মধ্যে আপনাকে ফার্স্টটা রিড করতে হবে, ঠিক আছে। তো আমাদের যে মিশন থ্রি এটা কিন্তু কমপ্লিট। তো এখন আসি কীভাবে মিশন 4টা কমপ্লিট করবেন। সো গাইজ, মিশন 4 এ ক্লিক দেওয়ার পর এখানে কী বলছে দেখেন, রিড ডিফারেন্ট বাইন্যান্স একাডেমি আর্টিকেল ফর অ্যাটলাস্ট 5 ডেজ ডিউরিং দ্য অ্যাক্টিভিটি পিরিয়ড। মানে ফার্স্ট দিন, একটা না ফার্স্ট দিন আপনাকে ডিফারেন্ট আর্টিকেল রিড করতে হবে। তো কীভাবে রিড করবেন, এখানে রিড নাও যে বাটনটা আছে, রিড নাওতে ক্লিক দিবেন। এটা কিন্তু আপনাকে একটা না ফার্স্ট দিন রিড করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখেন টপিক্সের কিন্তু অভাব নাই, ঠিক আছে, এখানে অনেকগুলো টপিক্স। আপনি কী করবেন, 12 তারিখে এইটা সিলেক্ট করবেন, 13 তারিখে এইটা সিলেক্ট করবেন, 14 তারিখে এইটা, এইভাবে কী করবেন, মানে টপিক্সগুলো চেঞ্জ করবেন। চেঞ্জ করলে কী হবে, আমি যদি অল্ট কয়েনে ক্লিক দিই তাহলে কিন্তু অল্ট কয়েনের আন্ডারে এখানে দেখেন 447টা কিন্তু আর্টিকেল চলে আসছে। তো এখান থেকে যে কোনো একটা আর্টিকেল সিলেক্ট করবেন, এখান থেকে এই আর্টিকেলটা রিড করতে পারেন, আরও আর্টিকেল আছে এগুলো রিড করতে পারেন, জাস্ট একটা রিড করবেন, ঠিক আছে, এটা একদিনে। তারপর কী করবেন, সেকেন্ড দিন যায় এটা সিলেক্ট করবেন, সেকেন্ড দিনে এটা সিলেক্ট করার পর আরও একটা রিড করে নেবেন, এইভাবে ফার্স্টটা রিড করে নেবেন, ঠিক আছে। তো ফার্স্টটা রিড করলে কিন্তু আমাদের যে 4 মিশনটা এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখন আসি 5 মিশনটা কীভাবে কমপ্লিট করবেন। 5 মিশনে কী বলছে দেখেন, রিড এ বাইন্যান্স একাডেমি আর্টিকেল দ্যাট ওয়াজ পাবলিশড ইন ডিসেম্বর, মানে ডিসেম্বর অর জানুয়ারি 2023, ডিসেম্বর আর জানুয়ারি 2023-এর মধ্যে যে আর্টিকেলগুলো পাবলিশ হয়েছে এই আর্টিকেলগুলো আপনাকে রিড করতে হবে। তো এখানে রিড নাও যে বাটন আছে রিড নাওতে ক্লিক দেবেন। রিড নাওতে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আপনার এখানে কিন্তু আপনার ডেটটা শো করবে, যে দেখেন এটা জানুয়ারি 10, এটা রিড করতে পারেন। তো এখান থেকে জানুয়ারি 6 এটা রিড করতে পারেন, জানুয়ারি ডিসেম্বরের একটা আছে এটা রিড করতে পারেন, মানে ডিসেম্বর আর জানুয়ারির মধ্যে যে আর্টিকেলগুলো পাবলিশ হয়েছে এগুলোর মধ্যে আপনাকে রিড করতে হবে, ঠিক আছে। তো যে কোনো একটা আই থিঙ্ক রিড করতে হবে, আমি আবার দেখে নিই এখানে মিশন 5। তো মিশন 5 মানে একটা রিড করতে হবে, ঠিক আছে, যে কোনো একটা রিড করে নেবেন। তারপর এখানে দেখেন 6 নম্বর মিশনে কী বলছে, কমপ্লিট দ্য ওয়েব থিওরি ও মেটাভার্স কোর্স ইন একাডেমি অ্যাকাডেমি কোর্সে লেখা আছে। তো এখান থেকে কী করবেন, স্টাডি নাও যে বাটনটা আছে এটাতে ক্লিক দেবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনাকে আই থিঙ্ক ওই যে একাডেমি কোর্স আমরা অলরেডি কিন্তু 4টা কমপ্লিট করে নিয়েছি। তো এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি এখানে 4টা কমপ্লিট আছে, মানে যাদের 4টা কমপ্লিট আছে আপনাদের কিছু করতে হবে না, ঠিক আছে। আর এখানে দেখেন আপনার 5 নম্বরটা বাকি আছে, 6 নম্বরটা বাকি আছে, এগুলো কিন্তু কামিং সুন, এগুলো যখন আসবে তখন কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে কিন্তু আমি আপডেটগুলো দিয়ে থাকি। আর যারা এই 4টা কমপ্লিট করে নাই, 4টার অ্যান্সার কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে। জাস্ট আপনারা কী করবেন, আর টুডে অফার লিঙ্ক, মানে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে অফার লিঙ্কটা পেয়ে যাবেন, ওইটাতে ক্লিক দিলে 4টার অ্যান্সারের যে অফারটা আছে ওইটাতে নেওয়া যাবে। দেন ওইখান থেকে কী করবেন, আপনারা কোর্সগুলো কমপ্লিট করে নেবেন। কোর্স কীভাবে কমপ্লিট করবেন এটা নিয়ে অলরেডি ভিডিও আছে ওই পোস্টে, মানে টেলিগ্রামের যে পোস্ট আছে ওইটার নিচে দেখবেন যে একটা লিঙ্ক দেওয়া আছে ইউটিউবের ভিডিওর লিঙ্ক। তো এই ভিডিওটা দেখে নিলে আপনারা এই কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছি, মানে আপনার এই কাজগুলো কমপ্লিট করলে আপনার মিশন 6টা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত, যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওতে মাস্ট পে একটা লাইক দিবেন, ঠিক আছে, লাইক দিলে মোটিভেট বাড়ে, তো আপনাদের জন্য আরও নতুন নতুন অফার নিয়ে আসতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।